ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব ঘাটকলের বা খারকলের পাতা পাঠা। তো চলুন, বাজার থেকে এক একটি ঘাটকল নিয়ে এসেছিল। আমি কিন্তু ডাটাটা আলাদাভাবে রান্না করব অন্য দিন, আজকে শুধু পাতাটা বাটবো। তো চলুন, পাতাগুলো আর ডাটাগুলো আলাদা করে কেটে নিই। তো দেখুন, আমি পাতাগুলো মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে কড়াইতে জল দিয়ে দিচ্ছি আমি, এক বাটি পাতাটা দিয়ে দেবো এবার ওই জলের ভিতরে, দিয়ে পাতাটা একটু সেদ্ধ করে নেব। আর এর আগেও কিন্তু আমি একটা ভিডিও আপনাদের দিয়েছি খারকল পাতা বাটা, কিন্তু ওটা অন্যভাবে করেছি, এটা অন্যভাবে করব। তো দেখুন, অনেকটাই কমে গেছে পাতাগুলো। তো পাতাগুলো এবার আমি ছেঁকে তুলে নেব জল থেকে। তো দেখুন, ছেঁকে তুলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ আর 10-12টা মতো রসুনের ক। তো এগুলো আমি পেস্ট করে নেব। চলুন, মিক্সিতে দিয়ে দিচ্ছি। শিলে বেটে নিলে অনেকটা টেস্ট হয়, কিন্তু আমি শিলে বাটলে আমার হাত চুলকায় বলে আমি শিলে বাটলাম না, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখুন, অনেকটাই হয়েছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পাতা পাটাটা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। দেওয়ার পর 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখুন, নেড়ে নিয়েছি, নিয়ে আমি খানিকক্ষণ পর আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখুন, অনেকটাই কমে গেছে, আমি তুলে দেখাচ্ছি। দেখুন, হয়ে গেছে আমার পাতা বাটা। আর আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ 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 চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর পাশের বেল আইকনটি টিপে দেবেন পরের ভিডিও দেখার জন্য।